আসসালামু আলাইকুম সবাইকে। প্রীতা স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে মুগ পাকন পিঠার রেসিপি, তবে সেটা মুগ ডাল দিয়ে নয়, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে। মুগ ডালের জায়গায় বুটের ডাল দিয়ে পিঠাটা বানালে কিন্তু স্বাদ একই থেকে যায়, তাই আজকে আমি বুটের ডাল দিয়ে পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের হাতের কাছে মুগ ডাল না থাকলেও আপনারা বুটের ডাল দিয়ে মুগ পাকন পিঠা বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের জন্য। পিঠা তৈরির জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে তাতে 1 কাপ বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি, 1 কাপ দুধ। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধের মধ্যে করতে পারেন বা পানির মধ্যেও করতে পারেন। আমি এখানে দুধ এবং পানি মিক্স করে ব্যবহার করছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3-4টা এলাচ, 2-3টা তেজপাতা, 1/2 চা চামচ লবণ। সবকিছু আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1 কাপ পানি অ্যাড করে নিচ্ছি, যাতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করছি, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার এখানে মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে, আপনাদের হয়তো কম বেশি সময় লাগতে পারে। ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নেছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালটা এখনো গলে যাওয়ার মতো সেদ্ধ হয়নি, তাই আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করছি, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত। এ পর্যায়ে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ফুড কালারটা ব্যবহার করলে পিঠার রংটা সুন্দর আসে, দেখতে সুন্দর লাগে। জাস্ট এতটুকুই, স্বাদের কিন্তু কোনোই পার্থক্য ঘটে না। সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, রান্না করছি বলকোঠা পর্যন্ত। বলক উঠে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এ পর্যায়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে সবকিছু খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে চালের গুঁড়োর পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আমি আরও 1/2 কাপ চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, কারণ আমি পিঠার মিশ্রণটি খুব বেশি নরম করতেও চাচ্ছি না বা খুব বেশি শক্ত করতেও চাচ্ছি না, তাই আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আমার আজকের পিঠার মিশ্রণটি আমি কিছুটা নরম করেই বানাচ্ছি, কারণ আমি আজকের পিঠাগুলো কিছুটা নরম করে বানাবো। তাই আপনারা এটা যখন তৈরি করবেন তখন আপনারা আপনাদের প্রয়োজন মতো গুঁড়ি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। শক্ত মুচমুচে মুগ ডালের পিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পিঠার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে, এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। এতে করে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সফট হবে এবং পিঠার মিশ্রণটিও ঠান্ডা হয়ে আসবে, যা পরবর্তীতে পিঠার মিশ্রণটি মাখার সময় সুবিধা হবে। এবার আমি একটা বোর্ডে সামান্য তেল মেখে নিচ্ছি। এবার পিঠার মিশ্রণটি দিয়ে তেলের সাহায্যে খুব সুন্দরভাবে মথে নিচ্ছি। এই কাজটা পিঠার মিশ্রণটি গরম থাকতে থাকতেই করতে হবে, যেহেতু এখানে চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, তাই গরম থাকা অবস্থাতেই পিঠার মিশ্রণটি মথে মথে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পিঠার মিশ্রণটি কত সুন্দর সফট হয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে ডালের মিশ্রণটি আমি খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন ডালের মিশ্রণটি সুন্দরভাবে তৈরি করুন। ডালের মিশ্রণটা যত মিহি হবে, যত স্মুথ হবে, পিঠার মিশ্রণটা তত বেশি স্মুথ হবে, তাই চেষ্টা করবেন ডালটা খুব মিহিভাবে সেদ্ধ করে ব্লেন্ড করে নিতে। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিয়েছি। সামান্য একটু পিঠার মিশ্রণ নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে বানিয়ে নিচ্ছি বলের মতো।
এবার আমি একটা পিঠার ছাঁচের ওপর পিঠার মিশ্রণটি বসিয়ে আরো একটি ছাঁচ দিয়ে এভাবে চাপ দিয়ে পিঠার মধ্যে নকশিটা তুলে নেচ্ছি। যারা পিঠায় সাধারণত নকশি তুলতে পারেন না, তারা এই পিঠার ছাঁচ দিয়ে খুব সুন্দরভাবে পিঠার উপর নকশি তৈরি করে ফেলতে পারেন। আর এভাবে পিঠা তৈরি করতে কিন্তু খুব অল্প সময় লাগে এবং বানাতেও খুব ভালো লাগে। এই পিঠার ছাঁচগুলো আপনারা যে কোনো মেলায় বা যে কোনো দোকানে কিনতে পাবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। নকশি করার কোনো ঝামেলা নেই, খুব সহজেই ছাঁচ দিয়ে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে 2 কাপ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, 3-4টা এলাচ, 2 টুকরো দারুচিনি। মিডিয়াম আঁচে রান্না করছি চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত। চিনিটা গলে এসছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা এটা না ব্যবহার করলেও পারেন। চিনির শিরাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, এবার আমি পিঠাগুলো ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। নরম থাকা অবস্থাতে একদম পিঠাগুলো উল্টাতে যাবেন না, এতে করে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, কোনোভাবেই চুলার আঁচ হাইতে রাখবেন না। এতে করে পিঠার ভেতরের দিকটা কাঁচা বা নরম থেকে যাবে, উপরের দিকটা শক্ত হয়ে যাবে। এতে করে আপনার এত কষ্ট করে এতক্ষণ ধরে পিঠা বানানোর পুরো কষ্টটাই বৃথা যাবে। তাই হাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেবেন। এই পিঠাগুলো ভাজতে আমার 7 থেকে 9 মিনিট সময় লেগেছে। পিঠার রংটা যখন একদম সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসবে, বাদামি হয়ে আসবে, তখন পিঠাগুলো তুলে নেবেন। পিঠাগুলো তুলে আমি সরাসরি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিনির শিরাটা ঠান্ডা, তাই পিঠাগুলো গরম গরম চিনির শিরাতে দিতে কোনো সমস্যা নেই। যদি আমার চিনির শিরাটা গরম থাকতো, তাহলে হয়তো আমি পিঠাগুলো ঠান্ডা করে তারপর চিনির শিরায় অ্যাড করতাম। এবার আমি পিঠাগুলো চিনির শিরার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের পিঠাগুলো আমি খুব শক্ত তৈরি করতে চাচ্ছি না বা খুব নরম তৈরি করতে চাচ্ছি না, তাই আমি চিনির শিরাতে পিঠাগুলো দিয়ে হালকা নেড়ে তুলে নিচ্ছি। আপনারা যদি খুব নরম খেতে চান, তাহলে 2-3 ঘন্টার জন্য শিরাতে পিঠাগুলো ভিজিয়ে রাখতে পারেন। আর যদি শক্ত খেতে চান, তাহলে পিঠাগুলো শিরার মধ্যে কিছুক্ষণ নেড়ে তুলে নেবে। তৈরি হয়ে গেল খুব মজাদার মুখ পাকন পিঠার রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি মুচমুচে মুখ পাকন পিঠার রেসিপি পেতে চান, তাহলে সেই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি চেক করে নেবেন।